আমার তিনটি কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আমি খুশি। আর এই কন্যা সন্তান তিনটির নাম রাখছি স্বপ্নের, পদ্মা সেতু, স্বপ্ন, পদ্মা এবং সেতু। শেখাচ্ছি না পদ্মা সেতু উদ্বোধন করবে, সেই জন্য আমরা আনন্দিতে ফুর্তিতে পদ্মা সেতু নাম রেখেছি স্বপ্না পদ্মা সেতু। আমার দেবরের তিনটে বাচ্চা হয়েছে, অনেক খুশি হয়েছে। আমাদের বংশেও নাই তিনটে বাচ্চা, হ্যাঁ এইভাবে প্রথম দেখেছি তিনটে বাচ্চা হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। তাই তার নাম রাখছি স্বপ্না পদ্মা সেতু। বাচ্চাদের বাবা আর কি রেন্টেকারে মোটরসাইকেল চালায়, তা মা লালন পালন তো করতে তো হবেই মাকে, কারণ মা তো করার কিছু নাই, কষ্ট হবে কিন্তু করতে পারবে সে। কালকে পর্যন্ত সে মোটামুটি সুস্থ হয়ে যাবে পুরোপুরি। এই পেশেন্ট আটটার সময় এসেছিল প্রচণ্ড লেবার পেন নিয়ে, তো আমরা তাদের কাছে একটা পুরাতন আল্ট্রাসোনোগ্রাম ছিল, সেখানে মোটামুটি আমরা পেয়েছিলাম যে তিনটা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। পেশেন্টের যে কন্ডিশন ছিল খুবই ইমার্জেন্সি কন্ডিশন ছিল, আমরা ইমার্জেন্সি ভিত্তিতেই সব কিছু অ্যারেঞ্জ করেছি। বাচ্চা তিনটাই আল্লাহর রহমতে ওজন পুরোপুরি না হলেও মোটামুটি ভালোই ওজন হয়েছে, দুইটা বাচ্চা 1.5 কেজি ওজন হয়েছে আর একটা বাচ্চার 1 কেজি 400 গ্রাম ওজন হয়েছে। আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত বাচ্চাগুলো তিনটাই ভালো আছে এবং আমাদের মা যে পেশেন্ট আর কি সেও পুরোপুরি সুস্থ আছে। আমরা আশা করছি তারা ভালো থাকবে ইনশাল্লাহ।